আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল ১৪ অক্টোবর তারিখ সন্ধ্যা ৬টায় মিয়ানমার আরাকান আর্মি নাফ নদী দিয়ে উক্ত জেলেদেরকে টেকনা ব্যাটেলিয়ান ২ বিজিবির নিকট হস্তান্তর করে। জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাটতে ১৬ জন জেলে একটি ট্রলারে করে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য গমন করে। এ সময় গত ৫ অক্টোবর তারিখ সন্ধ্যার দিকে ৩টি ট্রলার যোগে কিছু জলদস্যু বা সন্ত্রাসী উক্ত জেলেদের উপর আক্রমণ করে মারধর করত। তাদেরকে ট্রলারের ডেকে আটক করে রাখে এবং গত ৭ অক্টোবর তারিখ সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরের মিয়ানমার অংশে একটি চরে এই সমস্ত জেলেদেরকে তারা ছেড়ে দেয়। পরবর্তীতে জেলেরা মিয়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে সেখানে অবস্থিত আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং আরাকান আর্মির নিকট তারা আত্মসমর্পণ করে। এর প্রেক্ষিতে টেকনাফ ব্যাটেলিয়ান ২ বিজিবি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং আরাকান আর্মির মাধ্যমে তারা জানতে পারে, আমরা জানতে পারি যে তারা আমাদেরকে গত ১৩ তারিখ আরাকান আর্মি জানায় যে তাদের কাছে এরকম ১৬ জন জেলে আটক তাদের হেফাজতে আছে। পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করি। এর প্রেক্ষিতে গত কালকে সন্ধ্যায় ৬টার দিকে নাফ নদী দিয়ে এই ১৬ জন বাংলাদেশি জেলে আমাদের কাছে ফেরত আসে। সবাইকে ধন্যবাদ।